হ্যালো গাইস, সালামু আলাইকুম। আমি মিনহাজ ফয়সাল, জেকুয়েরি ফর বিগিনার্স পার্ট টুতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জেকুয়েরি ফাইল ফরমেশন, সিডিএন, ডাউনলোড এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, জেকুয়েরি ফাইল ফরমেশন বলতে আমি বোঝাচ্ছি যে আমরা যে টেমপ্লেটটা ব্যবহার করে জেকুয়েরি কোডিংগুলি করবো, সো ওইটা আমরা কীভাবে হচ্ছে ফাইলগুলিকে সাজাবো, ফাইল হায়ারার্কি কী হবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিডিএন লিঙ্কগুলি ব্যবহার করবো নাকি হচ্ছে ডাউনলোড করে হচ্ছে ফাইলগুলি ইন্টিগ্রেট করবো সেগুলো। সিডিএন বলতে সাধারণত কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বোঝানো হয়। এটা হচ্ছে একটা সার্ভারে থাকা একটা হচ্ছে বলতে পারেন যে একটা লিঙ্ক। এই লিঙ্কের সাহায্যে আমরা কী করি, আমাদের ফাইলগুলিকে ইন্টিগ্রেট করে নিই। আর ডাউনলোড করা মানে তো আমরা জানি যে সরাসরি ফাইলগুলিকে প্রোগ্রামিং চালানোর জন্য যে ফাইলগুলি দরকার সেগুলো হচ্ছে সরাসরি ডাউনলোড করে ইন্টিগ্রেট করে নেওয়া। সো আমি আমার সাবলাইম এখানে হচ্ছে ওপেন করে রেখেছি, আমি সাবলাইম ব্যবহার করি, আপনারাও সাবলাইম ব্যবহার করতে পারেন। আর সাবলাইমের সাথে সাথে যে জিনিসটা বলবো, এখানে কিছু প্যাকেজ ইনস্টল করাটা হচ্ছে করাটা আপনাদের জন্য ভালো হবে, যেমন আমি এখানে এমেট ব্যবহার করে রেখেছি। সো আমরা এখন হচ্ছে আমাদের একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করব। এইখানে আমি জাস্ট হচ্ছে পিআরও যে সিটি প্রজেক্ট নামে একটা হচ্ছে ফোল্ডার তৈরি করতেছি। আর প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করার পরে একটা বিষয় একটু বলে দিই, প্রজেক্ট ফোল্ডার নামের মাঝখানে কোনো স্পেস আমরা রাখবো না। এটা হচ্ছে ইউআরএলে খুব বাজে একটা অবস্থা, মানে হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসাবে ওই স্পেসগুলি আসে। সো এইভাবে করা যাবে না। আপনার যদি প্রজেক্ট ফোল্ডার নেমে আপনার হচ্ছে দুইটা বা তিনটা যদি কিছু থাকে অক্ষর, সো দুইটা তিনটা ওয়ার্ড যদি হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে মাঝখানে আন্ডারস্কোর অথবা হচ্ছে ক্যামেল গেজিং ইউজ করতে পারেন। ওকে, সো আমি জাস্ট হচ্ছে প্রজেক্ট ধরি যে হচ্ছে আন্ডারস্কোর ওয়ান, এইটা লিখেই হচ্ছে আমি কী করছি, এখানে হচ্ছে শুরু করতে যাচ্ছি। সো এখানে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইনডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল বানাতে হবে। সো এটার এক্সটেনশনটা আমি এইচটিএমএল করে দিচ্ছি, এইটা হচ্ছে রুট বরাবর বাইরে থাকবে এইচটিএমএল। আচ্ছা একটু দেখি আমি এখানে হিডেন আইটেমসটা ওপেন করে রাখবেন। হ্যাঁ হয়ে গেছে, যাই হোক এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা হবে। এবং এরপরে নিউতে ফোল্ডার এখানে হচ্ছে আমি সিএসএস নামে একটা হচ্ছে ফোল্ডার তৈরি করে রাখবো, এবং সিএসএসের ভিতরে আমি আরেকটা হচ্ছে ফাইল তৈরি করে রাখবো, সেটা হচ্ছে styli স্টাইল ডট সিএসএস। আমরা জানি আমাদের কাস্টম স্টাইলগুলি এখানে আমরা হচ্ছে লিখে রাখি। বুটস্ট্র্যাপ বা এরকম কিছুই আমি ব্যবহার করব না এখন, আমি একবার জাস্ট এইচটিএমএল এবং সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ইন্টিগ্রেশনটা হচ্ছে দেখে আমি হচ্ছে কাজ করব। ওকে, সো আরেকটা ফোল্ডার বানাবো যেটা হচ্ছে জেএস। এই জেএস ফোল্ডার ভিতরে আমার হচ্ছে স্ক্রিপ্ট ডট জেএস নামে হচ্ছে একটা ফাইল থাকবে, স্ক্রিপ্ট ডট জেএস। ওকে, সো এইগুলি সবগুলিকে ইন্টিগ্রেট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটা ধরে আমাকে সাবলাইম টেক্সট এডিটরে এনে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট ওয়ান নামে হচ্ছে প্রজেক্ট ফোল্ডারটা চলে আসছে, এবং ইনডেক্স ডট এইচটিএমএল ওপেন করার পরে কিছুই নাই। সো আমি হচ্ছে টেমপ্লেটটা রেডি করতেছি, আমার এখানে এমএট ইনস্টল করা আছে, তাই আমি হচ্ছে এক্সক্লেমেশন মার্কটা এখানে দেওয়ার পরে যদি ট্যাব প্রেস করি এটা চলে আসতেছে। ওকে, সো ধরেন এখানে হচ্ছে আমি টাইটেলে প্রজেক্ট ওয়ান লিখে রাখলাম, এবং এইখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে লিঙ্কের সাহায্যে আমি প্রথমে আমার হচ্ছে সিএসএস ফোল্ডার থেকে স্টাইল ডট সিএসএসটাকে ইন্টিগ্রেট করে নিব। ওকে, সো আর এরপরে আরেকটা যে কাজ করবো সেটা হচ্ছে এখানে সিআরআইপিটি স্ক্রিপ্টের সাহায্যে এখানে হচ্ছে সোর্স, এখানে হচ্ছে দুইটা স্ক্রিপ্টিং ফাইল আমাকে ইনক্লুড করতে হবে। একটা ফাইল হবে হচ্ছে আমার যে কোয়েরি যেহেতু আমি ব্যবহার করতেছি, এটা যেহেতু একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, সো যেহেতু ওর উপরে ব্যবহার করো, ওর ফাইলগুলি ব্যবহার করে আমি আমার কোডিংগুলি করব, সো অবশ্যই আমাকে কী করতে হবে, প্রথমে যে কোয়েরি ইন্টিগ্রেট করতে হবে, এবং এরপরে আমাকে আমার যে হচ্ছে কাস্টম যে কোয়েরি ফাইলটা যেখানে আমি আমার কোডিংগুলি লিখব সেইটাকে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। ওকে, সো আমি আমারটা ইন্টিগ্রেট করলাম, এবং এখন আমি হচ্ছে যে কোয়েরি ফাইলটাকে ইন্টিগ্রেট করার জন্য যে কোয়েরি ফাইলটা আমি হচ্ছে ডাউনলোড অথবা সিডিএন লিঙ্কটা নিয়ে আসবো। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যেহেতু আপনি যে কোয়েরির ফাইলের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে কাস্টম স্ক্রিপ্টগুলিকে রান করাবেন, অবশ্যই কী করতে হবে আপনাকে অবশ্যই ওই ফাইলটাকে উপরে রাখতে হবে। সো যে কোয়েরি যে ফাইলটা নামাবো সেটা আমাদের হচ্ছে উপরে থাকবে, এবং কাস্টম ফাইলটা থাকবে হচ্ছে সবার নিচে। ওকে, সো আমরা জেকোয়েরি .com-এ যাবো, এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড করে আমাদের ফাইলটাকে ইন্টিগ্রেট করব। সো এখান থেকে আমরা সিডিএনও ব্যবহার করতে পারি। আপনারা যদি এখানে যান দেখবেন ডাউনলোড কম্প্রেসড
কম্প্রেস যে ভার্সনটা আছে লেটেস্ট যে ভার্সনটা সেটা ব্যবহার করা ভালো এবং ফুল ভার্সনটাই ব্যবহার করার চেষ্টা করবেন স্লিম ভার্সনটা ব্যবহার করবেন না স্লিম ভার্সনটায় বেশ কিছু জিনিস একটু হচ্ছে কম দেওয়া থাকে সো এইটা আমাদের কাজ করতে গেলে পরে আবার অন্য আরও বেশ কিছু জিনিস ইন্টিগ্রেট করতে হয় সো এটা সমস্যা হয়ে যায় আবার কিছু ফাংশন এখানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে থাকেও না সবগুলি হচ্ছে রানও করে না ঠিকমতো সো এই কারণে আমরা হচ্ছে ফুল যে ভার্সনটা স্লিম না ফুল ভার্সনটা নিব আর এটা হচ্ছে 3.3.1 লেটেস্ট যে ভার্সনটা এটা ওকে সো আমি জাস্ট এটাতে যদি হচ্ছে ও আমাদের ট্যাবে ওপেন করি সো আমি দেখতে পারবো যে এইখানে কিন্তু হচ্ছে চলে আসছে হ্যাঁ এইটাকে আমার এখন হচ্ছে ডাউনলোড করতে হবে আর সিডিএন যদি নিতে চাই আমি জাস্ট হচ্ছে এই লিঙ্কটা কপি করে নিয়েও হচ্ছে বসাই দিতে পারি সো কপি করে আমি যদি এটা বসাই তো এইভাবে বসানোটা হচ্ছে বেটার না এইখান থেকে হচ্ছে কপি করে নিয়ে যাওয়াটাও সরি এখান থেকে হচ্ছে ডাউনলোড করে এটা আমি হচ্ছে নিয়ে যাবো সো এর জন্য আমি জাস্ট হচ্ছে সেভ অ্যাজ দিলাম আমি একটু আবার দেখাচ্ছি দেখাচ্ছি এখানে হচ্ছে জাস্ট রাইট বাটন ক্লিক করে আমি সেভ অ্যাজ ক্লিক করার পরে আমার যে প্রজেক্ট ফোল্ডারটা সো প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি হচ্ছে জাস্ট ওকে হচ্ছে নিয়ে যাব সো এইখানে জেএস এর ভিতরে আমি জাস্ট কিছু করব না আমি কোনো রিনেমও করার দরকার নেই আমার যা আছে জাস্ট হচ্ছে আমি সেভ দিব জাস্ট এই ফাইলটাই হচ্ছে কি হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে আচ্ছা এইটা একটা পার্ট গেল এবং এটার সাথে আরও একটা বিষয় একটু জাস্ট বলে রাখি এখানে মাঝখানে কম্প্রেসড ভার্সনটা যেটা আমরা ব্যবহার করতেছি এটা কিন্তু মিনিফাইড মিনিফাইড মানে হচ্ছে কোডিংগুলো পুরো একটার পর একটা হচ্ছে কিন্তু এক্সিকিউট হয় হ্যাঁ আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো এন্টার প্রেস করা নাই মানে হচ্ছে কোডিংগুলি আমি পড়ে বুঝতে পারতেছি না বোঝার মতন কিন্তু নাই এগুলো হচ্ছে কম্প্রেসড ভার্সন মানে একসাথে পুরো কোডটা হচ্ছে এক্সিকিউট হয়ে যায় বাট আনকম্প্রেসড যদি হচ্ছে নেন এই ভার্সনটা যদি আমরা হচ্ছে নেই সেই ক্ষেত্রে আমরা দেখবো যে হচ্ছে এই ভার্সনটা কোডিংগুলি পড়ে পড়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে হচ্ছে এখানে কী বলা আছে কোনখানে কী হয়েছে না হয়েছে এই জিনিসগুলি আপনার যখন হচ্ছে যে কোডটা শিখে যাবেন তখন এই বিষয়গুলি বুঝতে পারবেন এখন কথা হচ্ছে কোনটা ব্যবহার করা ভালো এই কম্প্রেসড এটা ব্যবহার করা নাকি হচ্ছে আনকম্প্রেসড অবশ্যই কম্প্রেসটা ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে এক্সিকিউশন টাইম অনেক কম কম হচ্ছে ব্যবহার করবে ওকে অনেক কম লাগবে এটা এক্সিকিউট হতে আরও একটা বিষয় এখানে একটু হচ্ছে বলে রাখা ভালো ফাইল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে নিচে আপনি এখানে এসে হচ্ছে সিডিএন এর লিঙ্কগুলো পাবেন যেমন গুগল বা মাইক্রোসফট সো ধরেন আমরা এখানে যদি গুগল সিডিএন এর এই লিঙ্কটাতে যাই এখানে আমরা হচ্ছে দেখতে পারবো যে গুগল ইস সার্ভার থেকে কিছু সিডিএন এর লিঙ্ক দেওয়া আছে সো এইখানে যদি খেয়াল করেন এই যে 3.3.1 এটার হচ্ছে সিডিএন লিঙ্কটা সো আপনি যদি সিডিএন ব্যবহার করতে চান কপি করে আপনি জাস্ট এইখানে ধরেন এটা কোড কমেন্টিং করে রাখি এখানে হচ্ছে আমরা এই সিডিএনটা হচ্ছে বসায় দিতে পারি ওকে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো শুধু আমি না W3 স্কুল বা হচ্ছে অন্যান্য ডেভেলপার বা স্ট্যান্ডার্ডও যদি বলতে চান সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে আপনার পিসিতে লোকালে কাজ করবেন তখন আপনি হচ্ছে চেষ্টা করবেন ফাইলটাকে ডাউনলোড করে ইন্টিগ্রেট করে নিতে দেখা যায় সিডিএনগুলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাজ করবে যতক্ষণ পর্যন্ত আমি ইন্টারনেট কানেকশনের সাথে হচ্ছে যুক্ত থাকবো সো ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু সিডিএনটা কাজ করবে না ওকে সো আমি এখন হচ্ছে সিডিএন ব্যবহার করবো না মোস্ট স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ডাউনলোড করে ইন্টিগ্রেট করা সেটা আমি ব্যবহার করবো সো অলরেডি আমি ডাউনলোড করে ফেলেছি সো আমি জেএস ফোল্ডারের ভিতরে জাস্ট হচ্ছে আমার 3.3.1 যে মিন্ডোর জেএস এই ফাইলটাকে হচ্ছে আমি নিয়ে এখন ইন্টিগ্রেট করে ফেললাম ওকে সো ইন্টিগ্রেশনের পার্ট এখানে আমার ডান একটা এক্সট্রা জিনিস একটু বলে রাখি যে কোয়েরিতে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে 3.3.1 বাট যে কোয়েরিতে যদি হচ্ছে মোস্ট স্ট্যাবল কোনো ভার্সন আপনারা খুঁজে থাকেন সেটা হচ্ছে 1.12.4 ওকে সো যদি আপনার হচ্ছে এটাকে স্ট্যাবল বলা হয় এই কারণে কারণ সবচেয়ে বেশি প্লাগইন ব্যবহার করা বা হচ্ছে ডেভেলপ করা হয়েছে আপনার এই 1.12.4 এর উপরে সো 1.12.4 আপনার ইচ্ছা করলে এখান থেকে নিয়ে যেতে পারেন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে 1.12.4টাকে ডাউনলোড করবেন তাহলে যে কাজটা করতে হবে জাস্ট এইখান থেকে আপনার এই সিডিএন এর লিঙ্কটা কপি করে আপনি এইখানে হচ্ছে রান করে ফেলবেন আপনার ব্রাউজারে ইউআরএল দিয়ে এখানে হচ্ছে রান করবেন এইটা অ্যাজ ইউজুয়াল পরে সেভ অ্যাজ করে আমরা এখানে হচ্ছে সেভ করে রাখতে পারি ওকে সো আমি ধরেন এইটাও হচ্ছে সেভ করে রাখলাম সো এইটা ছিল হচ্ছে আমাদের ফাইল ইন্টিগ্রেশনের পার্ট এইখানে আমরা হচ্ছে দেখলাম যে ফাইল ইন্টিগ্রেশনগুলি কীভাবে করতে হয় অলরেডি আমার কিন্তু ফাইল ইন্টিগ্রেটেড হয়ে গেছে আমি সিএসএসটা ইন্টিগ্রেট করছি যে কোয়েরিটা উপরে রেখে কাস্টম জেএসটা হচ্ছে ফাইলটা নিচে রেখে আমার ইন্টিগ্রেশনের প্রসেসে ডান আমরা এখানে দেখলাম সিডিএন কীভাবে ব্যবহার করতে হয় অথবা ফাইল ডাউনলোড করে কীভাবে হচ্ছে আমরা কাজ করতে পারি ওকে সো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে সো ওইখানে আমরা হচ্ছে যে কোয়েরি কীভাবে লিখতে হয় যে কোয়েরি সিনট্যাক্স তুলি এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো